রবিবার রাতে শহরতলির কাশীপুর এলাকায় এক ব্যক্তির গাড়ি ভাঙচুর করে স্থানীয় দুষ্কৃতীরা। গাড়ির মালিক জয়দেব নাথ এর গাড়ি দিয়ে মাটি টানার কাজ করে সংসার চালান। দুষ্কৃতীদের হিংসার কারণ হল তাদেরকে খাতির করা হয় না, এজন্য বিভিন্ন সময়ে জয়কে হুমকি দিত মাটি টানার কাজ বন্ধ রাখার জন্য। এসব কথা না শোনার কারণে রবিবার রাতে এলাকার অঞ্জন ঘোষ এবং তার সাকরেদরা রাতের দিকে গাড়িটি ভাঙচুর করে বলে অভিযোগ জয়দেব নাথের। এমনকি এদিন রাতে ফোনে জয়কে বাড়ি থেকে বের হয়ে আসার জন্য দুষ্কৃতীরা হুমকি দেয় বলে জানান তিনি। আমার নাম জয়দেব নাথ, আমি 5 বছর ধরে গাড়িটা এখানে রাখি, আমি বাজার সেক্রেটারি কথা হয়ে রাখি, আবার অন্যখানেও রাখি, যেন কাজটাই আমি গাড়িটা রাখা। তারপরে আমার তো এই গাড়ি আমি টুকটাক করে চলি, তো এখানে আপনার একজনে কইছে দরজার দিয়ে একটু মাটি ঠেলা দিয়ে দিতাম, তো আমি গাড়ি বাড়াইনো কাজ করি, দরজার দিয়ে একটু মাটি ঠেলা দিয়ে দেওয়া নেই, এখন মাটি রাখতে ঠেলছি, এই বাপ মা তুই গাইল লাগছে রাত্রেবেলা বাড়ির সামনে যে ইডালছে, বাড়ির মধ্যে ঢালছে বাইরে সিনা দিকা। কালকে রাত্রে আমরা বৈষ্ণব সেবা গেছে, আর কালকে আমরা দিনের বেলা বৈষ্ণব সেবা গেছে, রাত্রেবেলা আমি একটু ক্লান্ত হয়ে যাই কাজ করে, তুই হ্যাঁ আমার বক্তা আছে, আমি কিছু আসছি রেডিও কিছু কিছু আমি আসছি, তুই হ্যাঁ আমার বইটা ঢুকে গেছে, তোকে গাড়িটা বাং গাড়িটা বাং গাড়িটা বাং বাং করেছে না বাংছে, আমার কাছে ফুল রেকর্ডিং আছে, বক্সে মা বাপ তুলেও বক্সে বই কী হবে গাড়িটা বাংছে, গাড়িটা আমার না গাড়িটা দাইনের দাইনের বাজার বাড়িতে কিনে দিচ্ছে গাড়িটা, আমার আমার ওয়াইফ আমার ওয়াইফের বাজার বাড়িতে গাড়িটা কিনে দিচ্ছে, এটা দিয়ে আমি শুনি। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা। 5 দশক ধরে মানুষের ভরসা।